সময় দিতেন? আচ্ছা, আমি তোমাদের সময়টা দিব। আজকে আমরা ক্লাসটা শুরু করি, তারপর তোমাদের প্রশ্ন আনসার আমি দিচ্ছি একটু পরে। স্যার, রাত্রের সময়টা বাদ দিয়ে স্যার যে কোনো অন্য একটা সময় স্যার দিলে স্যার একটু ভালো আচ্ছা হইতো ঠিক স্যার। আছে, আজকে ক্লাসটা করো, তারপরে আমি তোমাদের বলি। জি স্যার, আপনি স্যার কলেজে আসে স্যার একটু সময়টা বলে দেন। কালকে তো ক্লাস আছে তোমাদের, কালকে নাই স্যার, মঙ্গলবার মঙ্গলবারে স্যার, ক্লাস। কালকের পর দিন। হ্যাঁ, জি স্যার, মঙ্গলবারে ক্লাস আছে। তো এখন আমরা তোমাদের সঙ্গে একটু কথা বলি। আজকে নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজের অ্যাকাউন্টিং, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনলাইন জুম ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্লাসটা এমনই অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি এখন, জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে বাস্তবে 2 দিন ক্লাসে কথা বলছে, আর বাকিটা জুমের মাধ্যমে নেওয়ার কথা বলছে। কারণ ভিডিওতে আমি ক্লাস দিয়েছি, তোমরা কে কেমন বুঝতে পারছো আমি ঠিক জানি না, কিন্তু ক্লাসটা জুমে নিলে আমার মনে হয় তোমাদের জন্য খুব ভালো হবে, তাই না? স্যার ক্লাসটা স্যার জুমেই নেন। আর জুমে নেই, এবং এর জন্য তোমাদের সহযোগিতা লাগবে, তোমরা জয়েন করবা। স্যার আমার একটা কথা ছিল স্যার, হ্যাঁ, স্যার সংক্ষেপে স্যার এমনি স্যার আপনার যে ক্লাস গুলো, আর এমনি আমাদের তো কলেজে স্যার দুইটা ক্লাস হয়, এমনি তো স্যার তিনটা ক্লাস হওয়ার কথা, এমনি তো স্যার হয় দুইটা, আর আমাদের অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে স্যার ওইগুলো স্যার আমাদের কি হবে? ওইগুলো তোমাদের রিলেটেড স্যারের সঙ্গে যোগাযোগ করবা, অথবা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবা, উনি ব্যবস্থা করে দেবেন। কেউ স্যার যদি স্যার আমাদের সময় তো স্যার শর্ট, আর সিলেবাস তো শর্ট, আর স্যার এমনি তো আমাদের কাছে কিন্তু স্যার ওই সময় বলতে গেলে নাই কিন্তু, আর এমনি আমাদের কিন্তু এই মাত্র কয়েকটা ওই ক্লাস হইতে স্যার, ওই ক্লাস গুলো যদি স্যার হইতো তাহলে স্যার আমাদের জন্য একটু ভালো হইতো। হ্যাঁ, তোমরা আলোচনা করবা। তবে অ্যাকাউন্টিং এবং ফিনান্স, ফিনান্স আছে স্যার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, তোমাদের এটা কোনো চিন্তা করা লাগবে না, এটা আমি তোমাদের কমপ্লিট করাই দিব। স্যার আপনি আছেন তো, আপনি থাকলে তো কোনো চিন্তা নেই। হ্যাঁ, আর ওই 2টা ক্লাস তোমাদের, আর বাকি আরো 4টা ক্লাস আছে, অন্যান্য ছাড়া জি স্যার, ওনারা কলেজেও নেবেন এবং হয়তো ভিডিও দিবেন ওনারা, তবে জুমে হয়তো। স্যার ভিডিও দিচ্ছে স্যার, ভিডিও আপলোড করছিল আপনাদের ওই কলেজের ইউটিউব চ্যানেলে স্যার, ভিডিও আপলোড করছিল। আচ্ছা, আর আমার ক্লাসগুলো এই যে এই ক্লাসটাই আবার ফেসবুকে চলে যাবে, আবার তো যাবে তোমাদের ইউটিউব চ্যানেলও চলে যাবে। তো ঠিক আছে, আজকে আমাদের আলোচনাটা শুরু করে দেই। ফার্স্টে হচ্ছে তোমাদের জার্নালের ক্লাস আমরা শুরু করেছি, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। ম্যানেজমেন্টের নামটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। শুধু মার্কেটিং ডিপার্টমেন্টে এই সাবজেক্টটার নাম বলা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। 90% সিলেবাস সবারই মিল আছে, একসঙ্গে ক্লাস করলে তোমরা এটা 100 মার্ক আনসার করে আসতে পারবা। শুধু 2টা চ্যাপ্টার মিল নাই, ওইটা না করলেও চলবে, তবে করাবো, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই করাবো, সমস্যা নাই। তো এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার জার্নাল, সার্ভিস কনসার্নের জার্নাল আমরা ক্লাসও করেছি, এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টকে আমি বোর্ডে লিখে লিখে নিয়মগুলো শেখানোর চেষ্টা করেছি। আজকে তোমাদের একটা অনেক বড় অঙ্ক দিব, একটা অনেক বড় অঙ্ক দিব, 31টা মানে 34টা আইটেম দেওয়া আছে। এই লেকচার শিটটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টকে আমি দিয়েছিলাম, এটা সলিউশনটা করে দেবো। এই একটা অঙ্ক করতে পারলেই বাকিগুলো তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তোমরা খাতা কলম রাখবা, আর স্যার এগুলো আপলোড হবে ভিডিও, তখন ভিডিও টেনে টেনে দেখবা। জার্নাল তো তোমরা মোটামুটি সবাই পারো, তাই না? জি স্যার, সবাই পারো। আচ্ছা, যখন ব্যবসা আরম্ভ করা হয়, কোন মালিক তার নিজস্ব ব্যবসা যখন শুরু করা হয় করে, তখন ক্যাশ নিয়ে আসলো, ফার্নিচার ইকুইপমেন্ট এগুলো আনলো, তখন ওই প্রথম জার্নালটা কি হয়? ধরো মিস্টার রাকিব ইনভেস্টেড ক্যাশ টাকা 30,000, ফার্নিচার টাকা 20,000, টু স্টার্ট দি বিজনেস, এটা বলো হলো মিস্টার। আমি হ্যাঁ, রাকিব হচ্ছে
30,000 টাকা নগদ এবং 20,000 টাকা ফার্নিচার নিয়ে ব্যবসা আরম্ভ করলো, তখন কি করবা, জার্নালটা কি হবে? কে বলতে পারবা? অর্থাৎ কারবার যখন আরম্ভ করা হয়, শুনতে পাচ্ছ তো সবাই, তাই না? জি স্যার। কারবার যখন আরম্ভ করা হয় তখন যা নিয়ে আসবে এগুলো লিখে ডেবিট ঘরে টাকা দিতে হবে, যেমন ক্যাশ লিখে ডেবিট ঘরে টাকা দিতে হবে, ফার্নিচার লিখে ডেবিট ঘরে টাকা দিতে হবে, আর যোগফলটা ক্যাপিটাল নামে ক্রেডিট হয়ে যাবে। আমি অঙ্ক শেয়ার করে দিই, ওইটা বোধহয় ভালো হবে তোমাদের জন্য, তাই তো? এই যে তোমাদের অঙ্ক আমি শেয়ার করে দিলাম, দেখো তোমাদের সামনে যার যার চলে গেছে, পেয়ে গেছো না তোমরা? জি স্যার। আচ্ছা, এখন আমি একটা করে আর সমাধান করি, কি বলো? জি স্যার। হ্যাঁ, প্রবলেম ওয়ান, খাতা কলম রেখে কাছে যেটা সমস্যা হবে সেটা লিখে ফেলবে। Problem 1, a Manha established a business named Manha Repair Service on January 1, 2021. The following transactions occurred during the month of January 2021. এটা অঙ্কের হচ্ছে উদ্দীপক, এই স্টাইলে লিখতে হয়। January 1 এক নম্বর হলো মানহা ইনভেস্টেড ক্যাশ টাকা 20,000, অফিস ইকুইপমেন্ট টাকা 10,000 এন্ড অফিস ফার্নিচার টাকা 5,000 টু স্টার্ট দি রিপেয়ার বিজনেস। কি কি নিয়ে আসছে সে? ক্যাশ নিয়ে আসছে 20,000, ফার্নিচার ক্যাশ, অফিস ইকুইপমেন্ট। তাহলে এগুলো কি করবে, ডেবিট করবে না? জি স্যার। ক্যাশ ডেবিট, অফিস ইকুইপমেন্ট ডেবিট, অফিস ফার্নিচার ডেবিট, ফার্নিচার আর মানহা ক্যাপিটাল ক্রেডিট, তাই তো? জি স্যার। নাম দিতে হবে, তাহলে মোট কত টাকা হবে? 20, 7, 10, 30, 35 হবে, 35,000 হবে ক্যাপিটাল। আবার এখানে শুধু ক্যাশ দিয়ে শুরু করতে পারে, যখন একটা নিয়ে শুরু করবে তখন ওই ক্যাশটা, তখন ক্যাশ দেবে ক্যাপিটাল শব্দ বেশি শোনা যাচ্ছে তো। হ্যাঁ, তোমরা সবাই মিউট করে রাখো, মিউট করে রাখলে সুবিধা হবে কি, এটা ভালো, যে কথা বলবে। আর যখন তুমি আনসার করবে আমার সঙ্গে কথা বলো, তখন আনমিউট করে নিবে, তাহলে আশেপাশে তোমাদের ফ্যামিলির কথাবার্তা শোনা যাবে না, এইটুকু তোমাদের আগে শিখে ফেলতে হবে। হ্যাঁ, এই দেখো আমি ক্লাস নিচ্ছি, আমার দিকে সব ক্লাস টা সব বন্ধ করা, কোনো সাউন্ড আসবে না বাইরে থেকে। তাহলে এইটা তো ক্লিয়ার না? যদি একটা শুধু শুধু ক্যাশ নিয়ে ব্যবসা করে, তখন ক্যাশ দেবে ক্যাপিটাল ক্রেডিট হয়ে যাবে। আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি এখানে। নেক্সট নাম্বার টু, আমরা আয়ের ভিতরে যাব। আয়ের নিয়ম হচ্ছে যখন এটা সেবা দিয়ে আয় ইনকাম করবে, আয়ের নাম হচ্ছে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ অলওয়েজ ক্রেডিট হবে। যদি তুমি নগদে সেবা প্রদান করো, নগদ টাকা মানে কাজ করে দিয়ে যদি নগদ টাকা পাও, তখন ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর বাকিতে যদি সেবা প্রদান করো, তখন হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আবার একসাথে যদি করো, তখন ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। নাম্বার টু থ্রি ফোর পরপর কিন্তু আমি দিয়ে রাখছি এখানে তিনটা, যাতে তোমরা একটা অঙ্কের মধ্যে দিয়ে পুরাটাই শিখে যেতে পারো। অত অঙ্ক করার তো সময় আমাদের নাই, এখন নিয়মটা শিখবো আর অঙ্কের উদ্দীপকটা শিখবো। তাহলে পারফর্ম রিপেয়ার সার্ভিস অন অ্যাকাউন্ট টাকা 4,000, বাকিতে সেবা প্রদান। এখানে সার্ভিস রেভিনিউ তো ক্রেডিট হবে, তাই না? আর তাহলে ডেবিটটা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে, বাকিতে সেবা তোমরা পাশে খাতায় লিখে ফেলো, বাকিতে সেবা প্রদান করা হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ
credit. Account receivable debit, service revenue, credit. কথাগুলো সবাই রাখো, যাদের উচ্চ আকাঙ্ক্ষা আছে ভালো রেজাল্ট করতে চাও এই ক্লাসটা খুব ভালোভাবে ফলো করবা, তাহলে তুমি একটা অঙ্কের অঙ্ক দিয়ে বাকি অনেকগুলো অঙ্ক করতে পারবা। তাহলে বাকিদের সেবা প্রদান হলে সেবাটা কি, এটা তো বুঝছো, মানে এটা কাজ করে দেওয়া, মানে নিজের বুদ্ধি অভিজ্ঞতা প্রয়োগের মাধ্যমে একটা কাজ করার বিনিময়ে টাকা উপার্জন করা। যেমন ধরো তুমি কম্পিউটারে ভালো জ্ঞান আছে তোমার, কম্পিউটারে একটা দোকান দিলে যে যেগুলো কম্পিউটার গুলো নষ্ট হবে চলছে না সেগুলো মেরামত করে দেবে, এই একটা দোকান দিয়ে। যাদের কম্পিউটারের আছে প্রবলেম হচ্ছে তারা তোমার কাছে নিয়ে আসলো, তুমি দেখে রিপেয়ার করে চলার উপযোগী করে দিয়ে দেওয়ার পরে টাকা তো নিবা, তাই না? হয়তো 1000 টাকার একজনকে সেবা দিয়ে বললে যে আমার 1000 টাকা বিল হয়েছে আপনার কম্পিউটার, ওকে, তখন সে ব্যক্তি 1000 টাকা তোমাকে দেবে। তাহলে ক্যাশ তুমি পাচ্ছ, এখানে ক্যাশ রিসিভ হলে ক্যাশ ডেবিট হয়ে যাবে, আর বিনিময়টাকে তুমি কি দিলে, কেন তোমাকে টাকাটা দিচ্ছে, তুমি ওই যে কম্পিউটারটা মেরামত করে দিলে, এই মেরামতটার নাম হচ্ছে সার্ভিস রেভিনিউ। দুই ধরনের ইনকাম আছে আমাদের, অনেক দোকানদার আছে দেখবে আশেপাশে আমাদের, এখন গলিতে গলিতে অলিতে গলিতে পণ্য নিয়ে বসে আছে ছোট ছোট দোকান, আবার অনেকটা পাইকারি বাজার অনেক বড় দোকান আছে, তারা কি করে পণ্য বিক্রি করে, পণ্য বিক্রি করার সময় তারা তাদেরকে বলা হবে সেলস, যখন তারা বিক্রি করে ওটার নাম হবে সেলস রেভিনিউ। নগদ টাকা পেলে সে ক্যাশ ডেবিট করবে, সেলস রেভিনিউ ক্রেডিট। আমরা কিন্তু সেই অঙ্কে এখনো যাই নাই, ওটাও তো যাব। এটা হচ্ছে এখন সেবার মাধ্যম দিয়ে টাকা উপার্জন করা। একজন ডাক্তার সাহেব উনি রুগী দেখেন, প্রেসক্রিপশন করে দেন, প্রেসক্রিপশন করার বিনিময়ে উনি টাকা নেন, উনি কিন্তু কোনো পণ্য বিক্রি করেন না। আমরা তোমাদেরকে পড়াই, তোমরা কলেজে বেতন দাও, সেই টাকা আমরা নেই, বেতন হিসাবে নেই, তাহলে আমরা তোমাদের কাছে পণ্য বিক্রি করি না। আমরা কি করি, আমাদের মেধা অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে আমরা শিখাই, ওখানে কিন্তু কোনো পণ্য নাই, জ্ঞান আছে অভিজ্ঞতা আছে, তাহলে এটাকে বলা হচ্ছে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ জেনারেলি জানলে অলওয়েজ ক্রেডিট হবে, তোমার ডেবিট কি হবে, যদি নগদ টাকা পাও ক্যাশ ডেবিট করবা, আর যদি বাকি রাখো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে, আবার যদি নোট রিসিভেবল রাখো দলিল করে নাও তখন নোট রিসিভেবল ডেবিট হবে। তাই নিয়মটা লিখে রাখো, ক্যাশ ডেবিট অবলিক অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অবলিক নোট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তিন ধরনের ডেবিট হতে পারে। কেউ লিখছো স্যার? বুঝি নাই, মানে ক্যাশ অর অ্যাকাউন্ট রিসিভেবল অর নোট রিসিভেবল ডেবিট, ক্যাশ অর অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভেবল অর নোট রিসিভেবল অর নোট রিসিভেবল রিসিভেবল, হ্যাঁ তিনটা ডেবিট হতে পারে, আলম সালাম। আর সার্ভিস রেভিনিউ ও ক্রেডিট তিনটা ডেবিট, হ্যাঁ একটু পরে কথা বল, ক্লিয়ার তোমাদের? এখন দেখো এই পরপর জার্নাল গুলো দেখো, তিনটা সামনে আছে না তোমাদের, দুই নম্বর পারফর্ম রিপেয়ার সার্ভিস অন অ্যাকাউন্ট, এটা বাকিতে সেবা প্রদান, তাহলে এটা হবে কি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তারপরেরটা কি হবে, পরেরটা কি হবে, তিন নম্বরেরটা ক্যাশ ডেবিট হবে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, থ্যাঙ্ক ইউ। তারপরেরটা কি হবে, এটা স্যার ডেবিট হবে নোট রিসিভেবল ক্রেডিট, নোট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তাহলে এই তিনটার বাইরে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়ে যাবে, তুমি দেখবা নগদ টাকা পাচ্ছ কিনা, তাহলে ক্যাশ ডেবিট করে দিবা, তুমি দেখবা বাকি হয়েছে কিনা, তখন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করে দিবা, দেখবা নোট রিসিভেবল এর কথা বলা আছে নাকি, তখন তুমি নোট রিসিভেবল ডেবিট করে দিবা। নরমালি চার নম্বরটা থাকে না, তো এই দুইটাই বেশি থাকে, হ্যাঁ দুই এবং তিন। তাহলে পরের পৃষ্ঠায় যাই, এটা ক্লিয়ার? আর এটা সমাধান করা, ক্যাশ টাকা যেটা স্যার এটা ক্রেডিট হবে না স্যার ডেবিট হবে? ডেবিট হবে, ক্যাশ তো পাওয়া যাচ্ছে, তুমি তো সেবা দিয়ে টাকা নিচ্ছ, হ্যাঁ ক্যাশ প্রাপ্তি। একটা জিনিস মনে রাখবা, যদি নগদ টাকা প্রাপ্তি বুঝায় যে না তুমি নগদ টাকাটা পাচ্ছ আসছে,
তাহলে ক্যাশটা ডেবিট করে দিবা আর যদি তুমি খরচ করো তাহলে ক্যাশটা ক্রেডিট করবে অর্থাৎ প্রদান করলে ক্যাশ ক্রেডিট আর পাওয়া গেলে ক্যাশ ডেবিট ঠিক আছে জি স্যার তাহলে পরের পৃষ্ঠায় যাও আচ্ছা আমার কাছে আরেকটা জুম প্রিমিয়াম আছে সেটা আমি পরে দেব ওটা ঘন্টা পর ঘন্টা ক্লাস করা যাবে আগে এইটা করি করি হ্যাঁ ডিপার্টমেন্টটা দিয়ে করতে থাকি তো বড় প্রয়োজন যখন হবে তখন আমি ব্যবহার করব এটা ঠিক আছে ওই লিংকটা দিব তোমাকে আচ্ছা পরেরটা দেখো তো পারফর্ম রিপেয়ার সার্ভিস এটা নেই পড়ছে পারফর্ম রিপেয়ার সার্ভিস টাকা 20,000 দেখতে পাচ্ছ জি স্যার অর্থাৎ 20,000 টাকা সেবা দেওয়া হলো পরে আবার বলা আছে রিসিভ ক্যাশ টাকা 15,000 এন্ড দি ব্যালেন্স অন অ্যাকাউন্ট এর অর্থটা কি দাঁড়ালো 20,000 টাকা সেবা দেওয়া হলো তাহলে সার্ভিস 15,000 টাকা নগদ পাইছে তাহলে ক্যাশ ডেবিট লিখে 15,000 লিখবা আর বাকি থাকছে কত 20,000 এর মধ্যে 15,000 পেয়েছো আর বাকি থাকলো কত 5,000 5,000 এই 5,000 কি বাকি থাকে অ্যাকাউন্ট রিসিভেবল 5,000 হ্যাঁ 5,000 রাইট তাহলে দুইটা ডেবিট হবে আমাদের ক্যাশ ডেবিট 15,000 অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস ডেবিট 20,000 এই তো এই চারটা যেটা আমি লিখে দিলাম এর বাইরে আর তোমাদের পরীক্ষা থাকবে যত অঙ্ক করবা যত অঙ্ক আসছে দেখবা সব এই নিয়মগুলোর মধ্যে থাকবে আচ্ছা এখন আমরা বাকি তো সেবা প্রদান করলাম টাকা তো দরকার যার কাছে বাকিতে সেবা দিলাম সে টাকা তো আমাদের দিবে তাই না আদায় করা হবে না টাকা জি স্যার তখন কি হবে নগদ টাকা পাওয়া যাবে জি স্যার তাহলে ক্যাশ টাকা স্যার অ্যাকাউন্ট টাকা কি ডেবিট হ্যাঁ অ্যাকাউন্ট টাকা কি ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল ও অ্যাকাউন্ট রিসিভেবল জি স্যার ছয় নম্বরে আসা এখন রিসিভ দ্য ব্যালেন্স ডিউ অন জানুয়ারি 2 জানুয়ারি 2 তে যে টাকাটা বাকি ছিল ওই টাকাটা আমরা এখন নিয়ে নেব তাহলে এখন কি হবে ক্যাশ ডেবিট হবে ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট অর্থাৎ যার কাছে টাকা পাওয়া যাবে তার নাম হলো অ্যাকাউন্টস রিসিভেবল যার কাছে টাকা পাওয়া যাবে তার নাম হলো অ্যাকাউন্টস রিসিভেবল তাহলে আমরা 2 তারিখে যাই দেখি কত টাকা আছে 4,000 4,000 টাকা এখানে আমরা লিখে রাখছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট লিখেছিলাম কারণ তখন সেবাটা সে নিল এখন সে আমাদের টাকা দেবে এটাকে ব্যক্তিবাচক হিসাব বলে ব্যক্তি যদি কোনো কিছু গ্রহণ করে তাহলে ব্যক্তির নামটা ডেবিট হয় দুই তারিখে সে সেবা গ্রহণ করেছিল এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট দিয়েছিলাম আমরা এখন সে আমাদের টাকা দেবে 6 তারিখে এই 4,000 টাকা তাহলে সে তো প্রদান করবে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কি হবে এখন ক্রেডিট ক্রেডিট হবে আর ক্যাশটা ডেবিট হবে তাহলে ক্যাশ ডেবিট এখানে তো টাকা নাই ওই 2 তারিখের টাকা আমরা নিব 4,000 টাকা ক্যাশ ডেবিট 4,000 অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 4,000 ক্লিয়ার জি স্যার এখন ওখানে আরো তো টাকা আমাদের পাওনা আছে তাই না দেখো 7 তারিখে আমরা চলে আসি রিসিভ দ্য ব্যালেন্স ডিউ অন জানুয়ারি 5 ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা 4,900 এই যে জানুয়ারি 5 এ আমাদের কত টাকা বাকি ছিল 5,000 কিন্তু সে 5,000 দিবে না সে বলছে যে আমি 4,200 টাকা দিব আর বাকি 100 টাকা আমাকে ছেড়ে দেন নিষ্পত্তি করে দেন যখন ডিসকাউন্ট তখন ডিসকাউন্ট এসে যায় এখানে কয়টা ডেবিট হবে দুইটা তোমাদের কমপ্লিট হয়ে গেল সার্ভিস রেভিনিউ এর জার্নাল গুলো এর বাইরে আর সার্ভিস রেভিনিউ এর কোনো কিছু আগে বলেছিলাম সার্ভিস রেভিনিউ এর জন্য তিনটা এখন টাকা পাওয়ার জন্য এই দুইটা যাবে
এখন আমরা আবার 8 তারিখে চলে আসি 8 তারিখে দেখা তো পারবে কিনা 8 তারিখ ক্যাশ ডেবিট নোট রিসিভেবল ক্রেডিট রাইট হ্যাঁ রিসিভ ক্যাশ ফ্রম নোট রিসিভেবল টাকা 8000 অর্থাৎ নোট রিসিভেবলটা কি একটা দলিল যার কাছে সেবা দেওয়া হলো তার কাছে ঠিক একটা সই করে নেওয়া হয়েছে দলিল লিখে যে আপনার কাছে এত টাকা আমার পাওনা আছে আপনি এই তারিখে দিবেন এটা যে বিল করে যে সেবাটা দেয় সেই কিন্তু করে পরে বিলটা তার কাছে দেয় তখন উনি সিগনেচার করে দেন যে না আমি রাজি আছি এখন সেই নোট রিসিভেবল টাকাটা পাওয়া যাচ্ছে মানে ক্যাশ ডেবিট নোট রিসিভেবল ক্রেডিট তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এর টাকার মতো যাচ্ছে তার 9 তারিখটা কি হবে সাপ্লাইস ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট আচ্ছা এখানে আমি একটু বলি তোমাদের সম্পদ আমরা যা কিনবো যেগুলো ব্যবসার কাজে ব্যবহার হবে সেগুলোকে সম্পদ বলা হয় যেমন ফার্নিচার তারপরে এই যে একটা ল্যাপটপ কেনা হলো ল্যাপটপের নাম হবে ইকুইপমেন্ট সাপ্লাইস অফিস চালানোর জন্য যেমন টোনারের কালি টোনার প্রিন্টারের টোনার প্রিন্ট করার জন্য কাগজ এগুলো সাপ্লাইস এগুলো সবই সম্পদ এইগুলো কিনলে এটা ডেবিট হয়ে যাবে এটা কিনলে ডেবিট হবে আর ক্রেডিট কি হবে খুব সিম্পল টাকা যখন প্রদান করবো ক্যাশ ক্রেডিট হবে আরেকটা কি বাকিতে যদি কেন অ্যাকাউন্ট পেয়েবল অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হবে আর যদি দলিল লিখে নাও নোট পেয়েবল তাহলে তোমরা এটা লিখে রাখতে পারো অ্যাসেট ডেবিট যে যে অ্যাসেট হবে অ্যাসেট ডেবিট তারপরে অবলিক দিলে এর হবে ক্যাশ অবলিক অ্যাকাউন্টস পেয়েবল অবলিক নোট পেয়েবল কেনার সময় পেয়েবল আর আগে আমরা রিসিভেবল শিখেছি যখন টাকা পাওয়া যাবে আর আরেকটা লাগবে নোটস পেয়েবল বাকিতে কেনা হলো তাহলে জানবেন বলছিল কে বলতো অ্যাসেটের নাম হলো ডিপিআর সাপ্লাইস নাম দিবা অ্যাসেটের নাম হলো ডিপিআর সাপ্লাইস ডেবিট অ্যাসেট ডেবিট হয়ে গেল 2000 আর অন অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হয়ে যাবে হ্যাঁ তাহলে কমপ্লিট জানার হলো রিপেয়ার সাপ্লাইস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ক্রেডিট তাহলে 10 তারিখের থেকে কি হবে অফিস ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট এই যে অবলিক দিয়ে বললাম ক্যাশ ক্রেডিট আর 10 মিনিট সময় আছে 10 মিনিট পরে ক্লাসটা বন্ধ হয়ে যাবে পরের দিন আবার আমরা ক্লাসটা করব আর তখন আমি একটা বড় ইয়ে দিব তাহলে তোমরা আরেকটা ক্লাস কালকে করো হ্যাঁ এই সময় ঠিক আছে জি স্যার কালকে তো তোমাদের ইংরেজি ক্লাস আছে কালকে না করে কাল তো মঙ্গলবার বুধবারে দিয়ে হ্যাঁ ওকে স্যার কালকে করব না বুধবারে করব দেখো স্যার কালকেই করি টাইমটা এটা হইলে চলবে রাইট তাহলে কালকে 7:30টায় তোমরা ঢুকে পড়ো আমরা এটা কমপ্লিট করব তখন হ্যাঁ আজকে যতটুকু হলে এইটুকু আমরা ভিডিও দিয়ে দেবো তারপরে দেখো 10 তারিখে তাহলে তোমরা বললে ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট তাহলে 11 তারিখ কি হবে রাইট এখানে 15% উল্লেখ করবো ট্রাক হলো আমাদের সম্পদ ট্রাক ডেবিট 1,50,000 আর নোটস পেয়েবল ক্রেডিট 15% নোট পেয়েবল লিখবা 6 মাস লিখতে হবে না অর্থাৎ 1,50,000 টাকা সে ট্রাক কিনলো বাকিতে কিন্তু শর্ত থাকলো যে সে 15% হারে সুদ দিবে 6 মাস পরে টাকাটা তাকে পরিশোধ করতে হবে এইভাবে এখন প্রচুর লেনদেন হয় তো এখানে সুদ বের করতে হবে না কারণ শুরুতে সুদ বের করতে হয় না তাহলে ট্রাক ডেবিট দিবে 1,50,000 নোটস পেয়েবল ক্রেডিট 1,50,000 হয়ে গেল আমাদের তিনটা এখন 12 তারিখের আমাকে বলো দরকার
অফিস ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট রিসিভেবল অ্যাকাউন্টস পেয়েবল কেনার সময় অ্যাকাউন্টস পেয়েবল আর সার্ভিসের সময় অ্যাকাউন্ট রিসিভেবল হ্যাঁ এটা গন্ডগোল লাগে কেনার সময় অ্যাকাউন্টস পেয়েবল আর পেয়েবল আর প্রদানের সময় অ্যাকাউন্টস পাওয়ার সময় হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল তাহলে এখানে অফিস ইকুইপমেন্ট ডেবিট 15,000 ক্যাশ ক্রেডিট 5,000 বাকি থাকবে 10,000 অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 10,000 ঠিক আছে কি আবার বলবো এটা আবার বলে বুঝতে পারছি কম তাহলে অফিস ইকুইপমেন্ট কেনা হলো 15,000 তাহলে অফিস ইকুইপমেন্ট ডেবিট 15,000 আর ক্যাশ ক্রেডিট টাকা দেওয়া হলো 5,000 ক্যাশ ক্রেডিট 5,000 আর ব্যালেন্স কত 15,000 থেকে 5,000 বাদ দিলে 10,000 এই নাম অ্যাকাউন্ট এই 10,000 এর নাম হবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ঠিক আছে স্যার জি স্যার 13 তারিখটা কি হবে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট রাইট কত 9 তারিখে ছিল যা কত টাকা 2,000 কিভাবে লিখবা এই যে সুরে এইভাবে দেখতে পাচ্ছ কারণ বন্ধ হয়ে যাবে তো আমি এটা সমাধানটা করে রেখেছি সমাধানটা দেখালে তো তোমরা শিখতে পারবে আমি আগে তোমাদের কাছ থেকে উত্তরটা জেনে নেব যেটা তোমাদের বুঝতে অসুবিধা আমি বলবো তারপরে সমাধানটা দেখাবো হ্যাঁ দেখো স্টাইলটা দেখো তিনটা তোমরা বলেছো কিন্তু এটা ঘরটা কি হবে ডেট অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লেনেশন ডিফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা এটা আমি দিয়ে দেবো ফেসবুকে এবং ইউটিউবে তোমরা সেখান থেকে টেনে দেখতে পারবা তোমাদের কথাগুলো তোমরা শুনতে পারবা দেখো ভালো লাগবে অনেক ওকে স্যার দেখো ক্যাশ লেখে ডেবিট ঘরে 20,000 অফিস ইকুইপমেন্ট ডেবিট 10,000 অফিস ফার্নিচার ডেবিট 5,000 আর মানহা কমা দিয়ে ক্যাপিটাল 35,000 তিনটা যোগ পাল আর ব্যাখ্যাটা লিখে দিবে এটা তোমরা আস্তে আস্তে লেখা শিখে যাবা মানহা ইনভেস্টেড ক্যাশ ইকুইপমেন্ট এন্ড ফার্নিচার টু স্টার্ট দি বিজনেস অর্থাৎ উদ্দেশ্য যা থাকবে সেটা লিখে দিবে বিজনেস তারপরে দেখো 2 তারিখে তোমরা নিজেরাই বলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট পারফর্মিং টেক্স সার্ভিস অন অ্যাকাউন্ট 3 তারিখে ছিল আমাদের নগদে ক্যাশ সার্ভিস রেভিনিউ ক্রেডিট 4 তারিখে ছিল নোট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট আমি যদি এটা আগে দেখাতাম তোমরা বুঝতে পারতে না তাই না তারপরে 5 তারিখে যাও এটা একসঙ্গে ছিল ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট একটা এইভাবে লিখে দিবা 6 তারিখে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট আবার এই যে ডিসকাউন্টের কথা বলছিলে এটা ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট সেলস ডিসকাউন্ট না লিখে ডিসকাউন্ট এক্সপেন্স লিখতে হবে এটা পরে ঠিক করে দেব এখনই দিই ডিসকাউন্ট এক্সপেন্স এটা হবে ডিসকাউন্ট এক্সপেন্স ডিসকাউন্ট এক্সপেন্স এটা হয় ঠিক আছে ক্যাশ দেবি ডিসকাউন্ট এক্সপেন্স দেবি অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট তারপরে চল আমরা যাই পরেরটায় 8 তারিখে যে নোট রিসিভেবলের কাছ থেকে যেমন টাকা পেলাম ক্যাশ দেবি নোট রিসিভেবল ক্রেডিট 9 তারিখে নিজেরাই বলো সরিটার সাপ্লাইজ দেবি অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ব্যাখ্যাটা দেখো উদ্দীপকটাই ব্যাখ্যা তারপরে 10 তারিখে আমরা অফিস ফার্নিচার গেছিলাম অফিস ফার্নিচার দিয়ে ক্যাশ ক্রেডিট তারপরে এই ট্রাকের ব্যাপারটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম ট্রাক ডেবিট 15% নোটস পেয়েবল আবার 12 তারিখে অফিস ইকুইপমেন্ট কিনেছিলাম 15,000 তার মধ্যে নগদ টাকা দেওয়া হলো 5,000 আর বাকি ছিল ব্যাখ্যা যেটা ছিল ওইটা লিখে দিতে হবে মানে উদ্দীপকটাই ব্যাখ্যা লাস্ট ছিল আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট 2,000 টাকা আমরা পরিশোধ করলাম তাহলে আমি শেয়ারটা বন্ধ করে দিই তাহলে তোমাদের সঙ্গে একটু কথা বলি তাহলে আমরা এটা কি করব পরের ক্লাসে কয়টায় করব কালকে 7:30টায় হ্যাঁ ঠিক আছে 7:30টায় জি স্যার
কেমন লাগলো তোমাদের? ভালো ভালোই লাগছে স্যার, ভালো লাগছে। হ্যাঁ স্যার, পরে কাছে চলে যাচ্ছে তাই না? আর এটা ভিডিও দিলে পরে ওটা আবার তোমরা টেনে টেনে দেখতে পারবে। তাহলে 13টা শিখলে বাকি আরো ক্লাস কি অনলাইনে হবে না? কোনটা? ঠিক আছে, ফিনান্স। হ্যাঁ ফিনান্স অনলাইন হবে। নির্ভর করে তুমি যখন এটা কিনবা আর কি, বাকিতে কোনো পণ্য যখন কিনবা, যখন পণ্য কিনলাম আর কি, তখন হবে অ্যাকাউন্টস পেয়েবল, আর তোমার ক্রেডিট হয়ে যাবে। আর যখন টাকা পরিশোধ করবা তখন হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। হ্যাঁ এইভাবে স্যার। ঠিক আছে, তাহলে আমার একটা কথা ছিল, হ্যাঁ বলো বলো স্যার। এখানে অনেকেই স্যার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আবার আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। স্যার আমরা যদি স্যার একটু মানে কোন কোন জায়গাগুলো ডেবিট যাবে, কোন জায়গাগুলো জায়গাগুলো স্যার ক্রেডিট যাবে, ওগুলো যদি স্যার আগে একটু আমাদের স্যার বলে দেওয়া হয় তাহলে স্যার সুবিধা হতো আমাদের জন্য। আমাদের ওইটা ওই ক্লাসগুলো আগে নিয়ে আসলাম, তো আমি ওইটা পরে তোমাদের সঙ্গে আবার এটা কথা বলবো। হ্যাঁ এটা দিয়ে জি স্যার, আমি আমি তো দেখাই দিই সমস্যা হয় এটা। হ্যাঁ কোনো সমস্যা হবে না, দেখো এটা আমাদের আছে। হ্যাঁ প্রথম দিকে আছে, আমি প্রথম ক্লাসগুলো নিয়ে আসলাম, ট্রেন দিয়ে যাচ্ছি। এই যে তোমাদের জন্য কিন্তু এগুলো করা ছিল, এই যে এই হিসাব দরকার তোমাদের, আমি একটা একটা করে দেখো বোঝানো হয়েছে এখানে তোমাদের, মানে প্রশ্নের উত্তর উত্তরের জন্য আমি এটা এটা করেছি, তোমাদের জন্যই করেছি আমি এটা। দেখো একটা একটা করে লেনদেন আছে এবং বোঝানো হয়েছে। এই ক্লাসটা আমি তোমাদের দরকার আলাদা ভাবে নিব। হ্যাঁ ঠিক আছে স্যার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে বলছিলাম স্যার। স্যার যদি আমাদের একদিন স্যার একটু করে দিতেন, ইজি করে দিতেন, তাহলে স্যার ব্যাপারটা সুবিধা হতো আমাদের। আচ্ছা ঠিক আছে, তোমরা আজকে তো কিছু বুঝতে পারলে, বুঝতে পারো না স্যার? মোটামুটি স্যার, মানে মাথার উপর দিয়ে গেছে, বেশিরভাগই মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ স্যার, নেক্সট ক্লাসে দেখবো আরো বুঝে গেছে। তারপর আমি তোমাদের নিয়ে যে এই যে দেখালাম না, এগুলো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এগুলো কিন্তু তৈরি করা। দেখো এখানে সব কিভাবে ডেবিট ক্রেডিট হয় সব লেখা আছে, আমি এটা ফাইলটা রেডি করে স্যার সংক্ষেপে আবার দেখো এইগুলো আমি রেডি করছি তোমাদের ক্লাসে তো কথা বলবো। এটা পিডিএফ দিয়ে দিবেন? হ্যাঁ এটা পিডিএফ ফাইলটা দিয়ে দিবেন নাকি? হ্যাঁ এটা ফাইলটা দিয়ে দেব, এটা তো অলরেডি রেকর্ড হয়ে গেছে, ভিডিও ফাইল চলে যাবে স্যার। তাহলে আমাকে একটা ফাইল দিয়ে দিন, আমি একটু কম বুঝি আসলে। আচ্ছা ঠিক আছে, পরে ক্লাসে আসো, যখন ক্লাসটা শেষ হবে তখন তোমাদের আমি দিয়ে দেব এটা। এটা হচ্ছে আমি আবার তাহলে স্যার পিডিএফ করে দরকার হলে ফেসবুকে দিয়ে দেব বা তোমাদের গ্রুপে। ঠিক আছে জি স্যার। স্যার গ্রুপে তো স্যার আমি নাই স্যার, আমি তো গ্রুপে নাই। আচ্ছা ঠিক আছে, ফেসবুকে তো অ্যাটাচড আছে তোমরা? জি স্যার আপনার ফেসবুকে আছে। ঠিক আছে পরে ক্লাসে আমি স্যার গ্রুপে দিয়ে দিন, সমস্যা নেই। তাহলে গ্রুপে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমাদের কি গ্রুপের লিংকটা দিবেন পরের ক্লাস?